আজকের ভিডিওটি খুব ছোট্ট একটা ভিডিও তেমন বেশি কিছুই নেই ভিডিওটিতে কিন্তু কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আশা করছি আমার সকল ভিউয়ার্সদের মধ্যে ইউটিউবার আপুদের অনেক বেশি হেল্প হবে আজকের ভিডিওটিতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি সকালবেলা নাস্তা করছি স্কুলে যাব মেয়েকে নিয়ে এই তো তো ভাবলাম ক্যামেরাটা অন করি আর প্রয়োজনীয় কিছু কথা বলে ফেলি আমার প্রিয় আপুদের সাথে যারা কি না আমাকে দীর্ঘদিন ধরে ভিডিওতে কমেন্ট করছেন অনেকেই আছেন কমেন্ট করছেন এভাবে যে আপু আপনার বন্ধু হয়ে গেলাম আপনার পাশে রয়ে গেলাম আপনি কবে আসছেন আমার চ্যানেলে ঘুরে যেন আমার পরিবারে দেখা করতে চলে আসবেন কবে আপু এই জাতীয় কমেন্টের কোনো প্রয়োজন নেই আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছি তো আমার কিন্তু আমি কিন্তু দেখছি কমেন্টগুলো সো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আমার চ্যানেলের ভালোর দিক যদি চিন্তা করতে হবে আপনাদেরও কিন্তু নিজেদের চ্যানেলের কথা ভাবতে হবে আপনি হয়তো নতুন আপনি হয়তো ব্যাপারটা জানেন না বা অনেকের চ্যানেল দেখেছি অনেক পুরোনো বাট হয়তো রেগুলার ভিডিও দেয় না ইউটিউবে অতটা মানে রেগুলার না আপনারা কখনো এই জাতীয় কমেন্টগুলো করবেন না আপনি কমেন্ট করবেন অবশ্যই আপনার একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান অনেক মূল্যবান আর আপনার একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সেটা আমি স্বীকার করছি কিন্তু আপনি যে কমেন্টের ধরনটা একটু সুন্দর করতে হবে একটু ভিন্ন করতে হবে আপনি আমার ভিডিওটা দেখছেন আপনার কোন অংশটা ভালো লেগেছে আপনি সেটা বলতে পারেন আপনার আমার বেবিদেরকে ভালো লেগেছে সেটা বলতে পারেন বলতে পারেন যে আপু আপনি গুছানো কাজ করেন বা আপনার এই রেসিপিটি ভালো লাগলো আপনি যাই বলেন কিন্তু আপনি এই জাতীয় কমেন্ট করবেন না যে আপনার বন্ধু হয়ে পাশে রইলাম আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম লাইক দিয়ে চলে আসলাম এগুলো বলে আসলে আমরা কি করছি আপনি নিজে আপনার চ্যানেলের ক্ষতি করছেন সাথে কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে যেটাকে আমি তিলে তিলে গড়ে তুলছি একটু একটু করে প্রতিদিন গড়ে তুলছি একটু একটু করে প্রতিদিন সাজাচ্ছি সেই শুরু থেকে তো ভালোবেসে কাজ করেন আপনার চ্যানেল গ্রো হবে আর আমি তো কি বলবো একটা আমার সাথে অনেকে চ্যানেল খুলেছে আমার অনেক আগে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে কিন্তু তাদের দেখা গেলো কি অনেকের কথা বলবো সবার এখানে অনেকের সাথে আমার কথা হয় অনেকে দেখা যায় কি এটা লাখ আমি মনে করি আপনার ওয়াশ টাইম বাড়ছে সাথে সাথে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ুক আস্তে আস্তে বাড়ুক না ক্ষতি কী তো এটা নিয়ে আমি কখনোই হতাশ নই আমি আমার চ্যানেলটা নিয়ে আসলে একদমই হতাশ থাকছি না আমি ভাবছি যে সময়ের ওপর ছেড়ে দিই আর আমি সময়টা দিতেই বা পারছি কতক্ষণ আমি এডিটিংয়ে সময় দিতে পারছি না আমি কোনো রকম ভিডিওতে একটু সময় দিতে পারছি ভয়েস ওভারটাও আমি খুব দ্রুত করে ফেলি দেখা গেল বাচ্চাদেরকে অনেক সময় বলি যে টিভিটা অফ করো তাতেও তারা দেখা যায় অখুশি হয় ছোট মানুষ দুইটা ছোট বাচ্চা ম্যানেজ করা কিন্তু যে সে ব্যাপার না এখন আবার দায়িত্ব এসে পড়েছে স্কুলের জবের তো সব মিলে আমি আসলে সময়টা দিতে পারি না কম তো সেইখান থেকে আমি আর কী আশাটা করব। তবে আমি অনেকে খুশি আমার চ্যানেলটা নিয়ে এখন আপনারা এই জাতীয় কমেন্ট করে নিজেদের ক্ষতিও করবেন না আপনার চ্যানেলের ক্ষতি প্লাস আমার চ্যানেলের ক্ষতিও করা দরকার নেই ঠিক আছে কথাগুলোতে আপনারা কষ্ট পাবেন না কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনি টেক ভিডিও দেখতে পারেন যে চ্যানেলটা কিভাবে গ্রো করা যায় সেই চ্যানেলটা কিভাবে গ্রো করা যায় সেই ভিডিওর মধ্যে কিন্তু এই জাতীয় কথা থাকবে আপনি শুধু শুধু নিজের ক্ষতি করবেন না এই জাতীয় কমেন্ট করে এটাই বলছি এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যেহেতু আজকের ভিডিওটা একটু ঝুল হয়ে গেল আমি সেই অর্থেতে এমন কিছু শেয়ার করতে পারিনি কিন্তু ডেলি লাইফস্টাইলেরও তো একটা অংশ তাই না তো ভাবলাম এখানেই আমি বলে ফেলি আমার মনের কথাগুলো তো ভিডিওটি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে সকালে আমি এরকম করে সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম এ আর কি তো সবাই মন দিয়ে কাজ করেন একদিন অবশ্যই ফল পাবেন আপনার ওয়াচ টাইম দেখেন শুধু সাবস্ক্রাইবার নিয়ে পড়ে থাকলে হবে না তো এটাই বলবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমিও আছি সবার পাশে খোদা হাফেজ আসসালামু আলাইকুম